বন্ধুরা, আজকে বাংলা সিনেমা প্রেমিক লাভারদের কাছে স্পেশাল একটা দিন। তার কারণ হচ্ছে যে আমাদের শৈশবে নস্টালজিক একজন পরিচালক রাজ চক্রবর্তী, ওনার আজকে জন্মদিন। তো জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তুমি আগামী দিনে আরো ভালো ভালো সিনেমা আমাদের উপহার দাও, তোমার সফলতার যে ক্যারিয়ার আরো উঁচু জায়গায় যাক, আরো মানুষের ভালোবাসায় তোমার বক্স অফিস পুরো দাপিয়ে বিজনেস করুক, এটা মন থেকে আমার প্রার্থনা রইল। তো রাজ চক্রবর্তীকে নিয়ে আমার কিছু বক্তব্য পেস্ট করব, মানে প্রকাশ করব। এই মানুষটাকে নিয়ে সত্যি গর্ব করা উচিত, কারণ আজও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, বাংলাদেশ বিভিন্ন জায়গায় মানুষরা রাজ চক্রবর্তীকে নিয়ে মানে বিভিন্ন লিখালিখি করে, বিভিন্ন ফ্যান ক্লাব, ফ্যান পেজ রীতিমতো সেখানে তৈরি হয়ে আছে, সেখানে মানুষজন ইনাকে ভালোবাসে। অন্য পরিচালকদের ক্ষেত্রে এখন দেখা যায় না, যেটা সত্যি ভালো দিক। রাজ চক্রবর্তী তিনি যে কমার্শিয়াল মুভিগুলো বানিয়েছেন না, সেগুলো অরিজিনালের থেকে অনেক বেতার। মানে সাউথের থেকে আমাদের বাংলা সিনেমা যেগুলো রিমেক করা হয়েছে সেগুলো অনেক অনেক বেতার এবং অনেক অনেক ভালো উন্নত মানের করা হয়েছে। মানে রাজ চক্রবর্তীর সিনেমার মধ্যে না একটা বাঙালিয়ানা ফ্লেভার থাকতো, আর রাজ চক্রবর্তীর সিনেমার মধ্যে না মানে চিত্রনাট্য বলি বা ডায়লগগুলো বলি বা অভিনয়, মানে অভিনেতাদের অভিনয় বলি, লোকেশনে বলি, সব কিছুর মধ্যে একটা বাঙালি কালচার থাকতো, আর একটা নিজস্ব একটা মানে ছাপ রাখতো রাজ চক্রবর্তী। যেই কারণে এখনো যখন টিভিতে বা মোবাইলে রাজ চক্রবর্তীর এই পুরোনো কমার্শিয়াল মুভিগুলো দেখি, মনে হয় যেন নতুন কোনো বাংলা সিনেমা দেখছি। এক সেকেন্ডের জন্য মনে হয় না এই মুভিটা তুগলি করা মুভি বা এই মুভিটা অমুক মুভি থেকে নকল, মনেই হয় না। তো রাজ চক্রবর্তীর মানে একটা অবদান বাংলাতে তিনি সৃষ্টি করেছিলেন, যে এই যে সাউথের লেভেলের মানে স্টাইলিশ অ্যাকশন বা ওই যে লে পাগলু বলবো না, ভজা গোড়াঙ্গুলের মতন যে ড্যান্স, তারপরে তোমার এই যে হাই লেভেলের টেকনিক্যালের কাজ বাংলাতে প্রথম কিন্তু রাজ চক্রবর্তী এনেছিল, এটা অস্বীকার করে লাভ নেই। চ্যালেঞ্জ, চিরদিনে তুমি যে আমার, এগুলো দেখলেই বোঝা যায়। এবং রাজ চক্রবর্তী সেই সময়ে যে কথা সিনেমা করেছেন, প্রত্যেকটা সিনেমা দেখুন মানে লেভেলই আলাদা। সে রোমান্টিক সিনেমা করেছে, অ্যাকশন সিনেমা করেছে, কমেডি সিনেমাও করেছে, এবং বাংলাতে দেবজিৎ একসঙ্গে এই যে ব্যাপারটা, ভাবনা চিন্তা কে নিয়েছিল বলুন দেখি রাজ চক্রবর্তী। এবং সব থেকে বড় কথার এটাই যে এখন রিসেন্ট টাইমে সমস্ত পরিচালক কমার্শিয়াল সিনেমা ভুলে যাচ্ছে, কমার্শিয়াল সিনেমাকে অনেকেই ছোট করার চেষ্টা করছে, কমার্শিয়াল সিনেমা নিয়ে অনেকে মানে তর্ক বিতর্ক করে মানে খারাপ করার চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী আজও কমার্শিয়াল সিনেমা তিনি পছন্দ করে, আজও আমাদেরকে যথেষ্ট প্রশংসা দেয়। যখন চ্যালেঞ্জ মুক্তি পেল SBF থেকে বেশ কিছু হলে, এই যে কিছুদিন আগে, রাজ চক্রবর্তী কিন্তু ফ্যান ক্লাবের একটা ভিডিওর মানে পাবলিক রিয়াকশন সেটা নিজের মানে পেজে শেয়ার করে ফেসবুকে লিখেছেন যে যে আবার একটা হবে কিনা, মানে এই মানুষটা পারে। কয়েকদিন আগে ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে, বলছে আমি দেবজিৎকে একসঙ্গে আবার কমার্শিয়াল মুভি করতে চাই। তিনি একটা খবরে কাগজে বেরিয়েছে, সেখানে তিনি লিখেছেন যে আমার ইচ্ছা যে বাংলাতে বাহুবলি বলি ত্রিপুলারের মতন সিনেমা করবো, যেখানে দেবজিৎকে নিয়ে অ্যাকশন করব। এইটা কে ভাবে, কে এই রিক্সটা নিতে পারে, কার মধ্যে সেই পাওয়ারফুল দম আছে? এইমাত্র রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তী আমাদের নস্টালজিক একটা মানে ইমোশন, মানে এই মানুষটার সিনেমা দেখে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু মানে জ্ঞান অর্জন করতে পেরেছি। বোঝে না সে বোঝে না, ওই অ্যাক্সিডেন্ট সিন বলি বা প্রেম আমারের ওই ছেলে মেয়েদের মানে ওই ব্রেকআপের পরে একটা ইমোশনের একটা ফ্যামিলির অ্যাঙ্গেল অনেক কিছু শিখিয়েছে। চিরদিনে তুমি যে আমারে, ওই ছেলে পাগল হয়ে যা প্রেমে ব্যক্ত হলে মেয়ের বাড়ির লোকজন না মানা, সেটা কতটা সফল কতটা অসফল, মানুষটাকে কিছু বলার নেই। তো রাজ চক্রবর্তী গত 10 বছরের বাংলা সব থেকে সেরা কমার্শিয়াল ডিরেক্টর, আমি অস্বীকার করতে পারবো না। এবং আগামী দিনে বাংলার কমার্শিয়াল সিনেমার মোড় ঘোরাতে এই মানুষটার 100% অবদান আছে। তো রাজ চক্রবর্তী আমার তরফ থেকে অনেক অনেক তোমাকে শুভেচ্ছা। তো সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, রাজ চক্রবর্তীর মানে নিজের স্ত্রী তথা আমাদের বৌদি, ক্যান্টিনের বৌদি শুভশ্রীদির একটা নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, ইন্দুবালার ভাতের হোটেল। তো কালকে দেখলাম ট্রেলারটা, রিভিউ করা হয়নি, দেখে আমি দেখে রীতিমতো পুরো ছিটকে গেছি। মানে একটা কমার্শিয়াল অভিনেত্রী এরকম নিজেকে ভাঙতে পারে বা এইরকম মানে লুক গেটআপ নিয়ে প্রেজেন্ট করা জাস্ট ইম্পসিবল ব্যাপার, এটা শুভশ্রী গাঙ্গুলি বলেই সম্ভব। এবং শুভশ্রী গাঙ্গুলি সে এই যে গল্প, মানে ইন্দুবালা ভাতের হোটেল গল্পের চিত্রনাট্যের সঙ্গে নিজেকে বিভিন্ন লুকে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে দেখুন প্রেজেন্ট করছে। তিলারটা দেখুন, মানে
এই রিক্সটা যে নিয়েছে এরকম ক্যারেক্টারের চ্যালেঞ্জ নেওয়া সত্যি ভাবনা চিন্তার বাইরে। এবং শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স মানে কি বলবো, এটা এই এই লেভেলের আমি দেখিনি বাংলাতে রিসেন্ট বিগত কয়েক বছরে দেখিনি। এবং এখানে বেশ কিছু ডায়লগ ডেলিভারি রয়েছে, ডায়লগগুলো মানে শরীরকে পুরো গরম করে দিচ্ছে, এবং ডায়লগগুলো সত্যি রিয়েলিস্টিক, মানে মানে কোনো মানে কি বলে বেমানান নয়। এবং মিউজিক যেটা বিজিএম বাজছে ভালো, লোকেশন ভালো, টেকনিক্যালের কাজও ভালো, সব কিছু ভালো। এবং ওয়েব সিরিজ মানে হইচয়ে দেখা আমার বেস্ট এখন অবধি সেরা ট্রেলার ইন্দুবালা ভাতের হোটেল। তো আমি আমি চাই এটা ভালো হোক, আপনারা দেখুন, পাশে থাকুন, কারণ ওয়েব সিরিজও দেখতে হবে, কারণ এখন ওয়েব সিরিজের যুগ এসে গেছে, কিছু করার নেই। তো আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন। তো আমি এটাই একটাই রিকোয়েস্ট করবো, শুভশ্রী গাঙ্গুলি আবার কমার্শিয়াল মুভিতে ফিরে এসো। হ্যাঁ, তোমার ভালো একটা ক্যারেক্টার লেখা থাকবে, তোমার অভিনয় জায়গা থাকবে অবশ্যই, কিন্তু ফিরে এসো। তো রাজ চক্রবর্তীকে রিকোয়েস্ট করো যাতে তোমরা এক হয়ে আবার ফিরে এসো দেবজিৎকে নিয়ে, জিৎ গাঙ্গুলি মিউজিক, এসবিএফ, টিএসবিএফ প্রোডাকশন হাউস, জাস্ট দাপিয়ে দাও। তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।